যাদের শুক্রাণু সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম অথবা যাদের শুক্রাণু সংখ্যা একেবারে নীল, অর্থাৎ যাদের অলিগোস্পার্মিয়ার সমস্যা অথবা অ্যাজোস্পার্মিয়ার সমস্যা, এরকম পেশেন্ট প্রায় আসেন আমার চেম্বারে। একটা বিষয় তারা জিজ্ঞেস করেন, চিকিৎসার পাশাপাশি এমন কোন খাবার খেলে অথবা এমন কোনো কাজ আছে কিনা যেটা করলে দ্রুত শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পায়। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে প্রথমে আমি আলোচনা করব সন্তান নিতে গেলে কী পরিমাণে বীর্য থাকতে হয়, বীর্যের মধ্যে কী পরিমাণে শুক্রাণু থাকতে হয়, শুক্রাণুর মর্টিলিটি এবং মরফোলজি কী পরিমাণে থাকতে হয় এবং কী কী কাজ করলে দ্রুত শুক্রাণু সংখ্যা বৃদ্ধি পায় সে বিষয় সম্পর্কে। আসসালামু আলাইকুম, টিটিএস হোমিও মেডিকেয়ার থেকে আমি ডক্টর রুহুল আমিন আছি আপনাদের সাথে। আলোচনা করব সন্তান নিতে গেলে কি পরিমাণে সিমেন বা বীর্য থাকতে হয়, বীর্যের মধ্যে কি পরিমাণে শুক্রাণু থাকতে হয়, শুক্রাণুর মর্টিলিটি এবং মরফোলজি কত পার্সেন্ট থাকতে হয় সে বিষয় সম্পর্কে। আলোচনা করব শুক্রাণুর উৎপাদন কি করে বৃদ্ধি করা যায় সে বিষয় সম্পর্কে। তাই যারা এ বিষয়ে বিস্তারিত জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সন্তান নিতে চাইলে প্রতিবার ইজাকুলেশনের সময় মিনিমাম 1.5 মিলিলিটার সিমেন বা বীর্য থাকতে হবে এবং প্রতি মিলিলিটারে যদি 15 মিলিয়ন অর্থাৎ 15 মিলিয়ন শুক্রাণু থাকে তবে সেটা স্বাভাবিক। এর কম যদি হয় তখন সেই সমস্যাটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলে থাকি এবং শুক্রাণুর পরিমাণ যদি একেবারেই নীল হয়ে যায় তখন তাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলে থাকি। যদি প্রতি মিলিলিটারে শুক্রাণুর পরিমাণ 15 মিলিয়ন থাকে এবং এর মর্টিলিটি এবং মরফোলজি 40%-এর উপরে থাকে তাহলে বেবি নেওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমি এমন 7টি টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আলোচনা করব যেগুলো ফলো করে আপনি খুব দ্রুত আপনার শুক্রাণুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। প্রথম টিপস, আপনার ওজন কম করুন। যদি আপনার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে আপনার ওজনকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। যদি আপনার ওজন বেশি হয় তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোন, যেটাকে আমরা সেক্স হরমোন বলি, সেটি চর্বিতে রূপান্তরিত হয়ে সেটি এস্ট্রোজেন হরমোনে পরিবর্তিত হয়। এর ফলে স্পার্ম কাউন্ট ধীরে ধীরে কমে যেতে শুরু করে, স্পার্মের মর্টিলিটি মরফোলজি কমে যায় এবং বাচ্চা নিতে গেলে সমস্যার সৃষ্টি হয়। এক গবেষণায় দেখা গেছে যাদের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি তাদের সন্তান জন্মদানের ক্ষমতা কম। তাহলে ওজন কমানোর ক্ষেত্রে আমাদের কি কি করা উচিত? ওজন কমানোর ক্ষেত্রে আপনাকে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। খুবই সিম্পল বিষয়টি, ইনপুট আউটপুট, খেতে হবে কম, পরিশ্রম করতে হবে বেশি, কম ক্যালোরি গ্রহণ করতে হবে এবং এক্সারসাইজ বা পরিশ্রমের মাধ্যমে বেশি ক্যালোরি বার্ন করতে হবে। বিনা পরিশ্রমে কখনোই স্থূলতা কমবে না। স্থূলতা এবং শুক্রাণুর উৎপাদন একটি আরেকটির সমানুপাতিক, অর্থাৎ ওজন বাড়লে শুক্রাণুর উৎপাদন কমে, ওজন কমলে শুক্রাণুর উৎপাদন বাড়ে। দ্বিতীয় টিপস, প্রতিদিন আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার মানেটা কি? প্রতিদিন আপনাকে সবুজ শাকসবজি খেতে হবে, পালং শাক, পুঁই শাক, সবুজ শাক। এর সাথে আপনারা কলা খেতে পারেন, বিভিন্ন ধরনের সিডস খেতে পারেন, সানফ্লাওয়ার সিডস, সিয়া সিডস, পামকিন সিডস। জিঙ্ক সমৃদ্ধ যে বীজগুলো আছে বা ড্রাই ফ্রুটস আছে আপনারা সেগুলো নিয়মিত খেতে পারেন। আপনারা কাঠবাদাম খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন, আখরোট খেতে পারেন, কিশমিশ খেতে পারেন। জিঙ্ক শুক্রাণুর উৎপাদন বৃদ্ধিতে, শুক্রাণুর মর্টিলিটি এবং মরফোলজি বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় টিপস, হেলদি ডায়েটের ক্ষেত্রে আমাদেরকে কোন কোন খাবার অ্যাভয়েড করতে হবে বা এড়িয়ে চলতে হবে চলুন সে বিষয় সম্পর্কে জেনে নেই। রেড মিট আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, অতিরিক্ত ফ্যাট বা অতিরিক্ত চর্বিযুক্ত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। স্যাচুরেটেড ফ্যাট আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, অধিক মশলাযুক্ত এবং অধিক তেলে ভাজা খাবার যেগুলো আছে সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে। সাদা যে খাবারগুলো আছে, সাদা আটা,
চিনি লবণ এই খাবারগুলো আমাদেরকে কম পরিমাণে গ্রহণ করতে হবে। এর পরিবর্তে আমাদেরকে প্রচুর পরিমাণে শাকসবজি এবং প্রচুর পরিমাণে টক জাতীয় ফল খেতে হবে। চতুর্থ টিপস, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত যে রোগগুলো আছে তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এর যে ইনফেকশন আছে তা শুক্রাণুর উৎপাদন কমিয়ে দেয়। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ থেকে কিভাবে দূরে থাকবেন, এক্ষেত্রে অবশ্যই আপনাকে সিঙ্গেল পার্টনার রাখতে হবে। যদি একাধিক পার্টনারের সাথে সেক্স বা সহবাস করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কন্ডম ব্যবহার করতে হবে। পঞ্চম টিপস, আপনার স্ট্রেস কমাতে হবে। যারা অধিক পরিমাণে স্ট্রেসে থাকেন বা মানসিক চাপে থাকেন তাদের ডিএনএ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জীবনে বেঁচে থাকতে হলে স্ট্রেস আসবেই, মানসিক চাপ আসবেই, কিন্তু আমাদেরকে এটা থেকে দূরে থাকতে হবে, স্ট্রেস এড়িয়ে চলতে হবে। স্ট্রেস এর পরিমাণ যত কম থাকবে আপনার শুক্রাণুর উৎপাদন তত বৃদ্ধি পাবে। ষষ্ঠ টিপস, শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করতে নিয়মিত আপনাকে এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। নিয়মিত ব্যায়াম করলে শুক্রাণুর উৎপাদন বেড়ে যায়। এক জরিপে দেখা গেছে যারা নিয়মিত 16 সপ্তাহ ধরে এক্সারসাইজ করছেন প্রতিদিন কমপক্ষে 50 মিনিট তাদের ওজন কমে যাচ্ছে, তাদের হার্টবিট বেড়ে যাচ্ছে এবং তাদের শুক্রাণুর উৎপাদন 50-60% বৃদ্ধি পাচ্ছে। তাই শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করতে আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। সপ্তম টিপস, এটা অনেকের ক্ষেত্রে কষ্টদায়ক হবে যারা নিয়মিত ধূমপান করেন। শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করতে আপনাকে তামাক বা তামাকজাত যে দ্রব্যগুলো আছে সেগুলো গ্রহণ করা থেকে দূরে থাকতে হবে, কারণ শুক্রাণুর উৎপাদনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তামাক। তামাকের মধ্যে রয়েছে নিকোটিন যা শুক্রাণুর কোয়ালিটি এবং কোয়ান্টিটির জন্য অত্যন্তই ক্ষতিকর। এটি শুক্রাণুর মর্টিলিটি এবং মরফোলজির উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে। কাজে ধূমপান বা তামাকজাত যে দ্রব্যগুলো আছে সেগুলো গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। যদি আপনার অ্যালকোহলের অভ্যাস থাকে, যদি আপনি নিয়মিত অ্যালকোহল সেবন করেন তবে তা থেকেও আপনাকে বিরত থাকতে হবে। আমাদের টেস্টিস বা অন্ডকোষের যে তাপমাত্রা তা শরীরের তাপমাত্রা থেকে সবসময় 1 ডিগ্রি ফারেনহাইট কম থাকে, এবং তাপমাত্রা কম থাকলে আমাদের টেস্টিস বা অন্ডকোষে স্পার্ম তৈরি হয়। কাজেই এই এরিয়াতে আমাদের গরম যেন না লাগে সে বিষয়ে খেয়াল রাখতে হবে, এবং গরম পরিবেশে কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। কাজেই টেস্টিস বা অন্ডকোষ এবং এই এরিয়াতে গরম লাগানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, গরম পরিবেশে কাজ করা থেকে বিরত থাকতে হবে, কোলের উপরে ল্যাপটপ নিয়ে কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নবম টিপস, মেডিসিনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। এমন কিছু মেডিসিন আছে যেগুলো নিয়মিত সেবন করলে আমাদের টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং শুক্রাণুর উৎপাদন কম হয়। এই মেডিসিনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক মেডিসিন, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত মেডিসিন, ডায়াবেটিসের জন্য ব্যবহৃত মেডিসিন এবং স্টেরয়েড যেটি জিমে ব্যবহার করা হয়, এই মেডিসিনগুলো ব্যবহার করলে আমাদের টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন কমে যায়, আমাদের সেক্স পারফরমেন্স খারাপ হয়। কাজেই শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করতে এই মেডিসিনগুলোর সাইড ইফেক্ট থেকে অবশ্যই বাঁচতে হবে। আপনারা অনেকেই হয়তো বলবেন শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করতে এটা করা যাবে না, ওটা করা যাবে না, তাহলে করবটা কি? আপনারা জিঙ্ক সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো নিয়মিত খাবেন, আপনারা ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো খাবেন। জিঙ্ক বা ভিটামিন সি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে, আমাদের শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকর। আপনারা অশ্বগন্ধা খেতে পারেন, শুক্রাণুর উৎপাদন বৃদ্ধিতে অশ্বগন্ধা খুবই কার্যকর। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে দূষণ থেকে বাঁচতে হবে। শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, খাদ্য দূষণ এগুলো বিষয়ে আমাদেরকে এড়িয়ে চলতে হবে, একটা সুস্থ পরিবেশে বসবাস করতে হবে। সর্বশেষ আপনাদের জন্য একটি বোনাস টিপস, যদি সহবাসের জন্য আপনারা লুব্রিকেন্ট ব্যবহার করেন বা তেল ব্যবহার করেন
তবে এটি আপনার স্পার্ম বা শুক্রাণুর জন্য অত্যন্ত ক্ষতিকর। সন্তান নিতে চাইলে সহবাসের সময় বা সেক্স করার সময় লুব্রিকেন্ট বা তেল ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আজকের আলোচনা এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তবে আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনাদের সুস্থতাই আমার কাম্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএস হোমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।